বরিশালের এই স্টেডিয়ামটা একটা এক্সাম্পল হতে পারে পুরো বাংলাদেশের জন্য, তো এটা বিরাট বড় একটা অপরচুনিটি। লাস্ট দুই বছর ধরে এটা আমার থার্ড ইয়ার হবে বরিশাল বিভাগের হয়ে খেলছি, এবং আলো আঙ্কেল বোর্ড ডাইরেক্টর হিসাবে আবার সেকেন্ড টাইম আসলেন। তো লাস্ট চার বছরে আমি মনে করি যে বরিশাল প্রচুর খেলার আনার চেষ্টা করেছেন। আন্ডার-19 শ্রীলঙ্কা টিম এসেছে এখানে, এজ লেভেল খেলা হয়, ন্যাশনাল লিগের ম্যাচ করেছেন, আগে কিন্তু বন্ধ ছিল এই জিনিসগুলো। তো এইবার এই টার্মটাতে আমার আশা থাকবে আঙ্কেলের কাছে যে বরিশালটাকে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হিসাবে তুলে ধরার জন্য, কারণ চমৎকার একটা হোটেল আছে ঢাকা থেকে বরিশালে আসতে মাত্র 20 মিনিটের ফ্লাইট, মাঠটাও খুব ভালো আছেন। এখন যদি মাঠটা ড্রেনিং সিস্টেমটা ভালো করে, ইনডোর ফ্যাসিলিটিস এবং জিম ফ্যাসিলিটিস, সুইমিং পুল যেটা বললেন যে এগুলো করবেন এক বছরের মধ্যে, তাহলে আমি বিশ্বাস করি যে এটা ইন্টারন্যাশনাল মানের একটা গ্রাউন্ড হতে পারে। কারণ এত সুন্দর ফ্যাসিলিটিস কিন্তু বাংলাদেশের আর কোথাও নাই। আমি যেহেতু সব জায়গায় খেলে অভ্যস্ত, তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা একটা বরিশালের এই স্টেডিয়ামটা একটা এক্সাম্পল হতে পারে পুরো বাংলাদেশের জন্য, তো এটা বিরাট বড় একটা অপরচুনিটি আলো আঙ্কেলের জন্য যে এই টার্মে বরিশালকে ইন্টারন্যাশনাল ভেনু বানানোর জন্য। এখান থেকে যে ছোট পর্যায়ে যারা খেলছে এরা কি খেলে আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আপনি ছোট দেখছেন? অবশ্যই, আমি মনে করি এখান থেকে অলরেডি কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি এই দুইজন বাংলাদেশ টিমে খেলেছেন, তানবীর আন্ডার-19 এইচপিতে আছেন, ফিউচারে খেলবেন। তো যত ফ্যাসিলিটিস বাড়াবে ততই আমি মনে করি যে ক্রিকেটার বেরোয় আসবে। আমাদের এখন থেকে আসলে ফোকাস হওয়া উচিত, যদি আমরা যত ফ্যাসিলিটিস তৈরি করে দিতে পারবো তখনই কিন্তু আমরা ক্রিকেটার বের করতে পারবো।